দেখতে দেখতে কেটে গেল সাতটা দিন। গত রবিবার টলিউড ইন্ডাস্ট্রি, বিশেষ করে ছোট পর্দার প্রত্যেক অভিনেতা অভিনেত্রী কলাকুশলী এবং সকলের জন্যই ছিল এক অভিশপ্ত দিন। সকলের প্রিয় অভিনেত্রী পল্লবীদের আকস্মিক মৃত্যুতে হতবাক স্তম্ভিত হয়ে গেছিল টলিউড। সাতটা দিন কেটে যাওয়ার পরও আজও তার প্রিয়জনেরা, তার টলিউড ইন্ডাস্ট্রির বন্ধুরা, তার অনুরাগীরা কেউই বিশ্বাস করতে পারছেন না যে পল্লবী নেই। কালার্স বাংলার মন মানে না ধারাবাহিক চলাকালীন প্রয়াত হন পল্লবী। পল্লবীর মৃত্যুর পর এই ধারাবাহিকে মৃত্যু হয়েছে গৌরীর দ্বিতীয়বার। আরও একবার সকলকে দুঃখ দিয়ে চলে গেলেন পল্লবী এবং গৌরী, যে চরিত্রেই তাকে ডাকা হোক না কেন। পল্লবীর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তার প্রিয়জনেরা। সাত দিন বাদে এই দিনে গত রবিবার ঠিক কী ঘটেছিল তা কখনোই ভুলতে পারবেন না কেউই। তাই পল্লবীর কিছু ছবি, কিছু মুহূর্ত শেয়ার করেছেন তার খুব কাছের দুই বান্ধবী ভাবনা এবং প্রত্যুষা। ভাবনার কথায়, এত তাড়াতাড়ি চলে যাবে পল্লবী তা কখনোই ভাবেনি, দেখা করার কথা ছিল কিন্তু দেখা আর হলো না। মন খারাপ নিয়েই পল্লবীর জন্য অনেকটা লেখা লিখলেন। প্রত্যুষা বেশ কিছু পুরনো ছবি এবং রিলস ভিডিও শেয়ার করেছেন পল্লবীর সঙ্গে। সেখানে একটি ছবিতে প্রত্যুষা লিখেছেন, কে তাকে আর ভয়কে জয় করতে শেখাবে। তবু সময় হয়তো সত্যি একদিন এই সব কিছু স্বাভাবিক করে দেবে। পল্লবী না ফিরলেও কোনোভাবে একটু একটু করে এই ক্ষত শুকোবে। সেই শেষ শেষ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।